إلا وقد أمرتكم به ولا تركت شيئا مما نهاكم الله عنه إلا وقد نهيتكم عنه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مولانا حفظ الرحمن خان صاحب মোহতামিম আলহাজ শামসুদ্দিন ভুঁইয়া গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা শোয়েব বিন আব্দুর রউফ দামাত বরকাতুহুমুল আলিয়া মুহাদ্দিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, আলোচনা করেছেন মুফতি আরিফ জব্বার কাসিমী দামাত বরকাতুহুমুল আলিয়া ঢাকা, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন মুফতি শরীফুজ্জামান রাজীবপুরি দামাত বরকাতুহুমুল আলিয়া নেত্রকোনা, মুফতি মুজাহিদুল ইসলাম দামাত বরকাতুহুমুল আলিয়া ব্রাহ্মণবাড়িয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ওয়াজ দুয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু ওয়া তাযহাবু রিহুকুম, তোমরা যদি আপোষে ঝগড়া করো তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা অনেকে একটা ভুলকে সঠিক মনে করতেছে, সেটা হলো ইসলাম ধর্মের বহির্ভূত যারা যারা মুসলমানই না, এমন কারো ব্যাপারে কেউ এ কথা বলা যে তাদেরকে নিয়ে অথবা শিরিক বেদাতপন্থী তাদেরকে নিয়ে একটা সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করা, এই জাতীয় কথা কেউ বলা, পাশাপাশি এই কথা বলা নবীর মহাব্বতে হাসতে হাসতে জীবন দিয়ে দিব, একদিক দিয়ে শিরিক বেদাত আর অমুসলিম যারা আমার নবীকে শেষ নবী মানে না, এই জাতীয় কোনো মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু নবীজির শেষ নবী মানে না, আবার নিজেদের দাবি করে মুসলমান, তো তাদের পক্ষে কোনো কোনো মানুষ কথা বলে, শিরিক বেদাত যারা করে তাদের পক্ষেও কথা বলে বুঝায় যে আমরা একটা সম্প্রীতি দেশে বসবাস করি, তাদেরকে কেউ কিছু বললে আমরা হাসতে হাসতে নবীর মহাব্বতে জান দিতে পারি। চিন্তা করেন, একদিক দিয়ে বলতেছে নবী বিদ্বেষী যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে, অপর দিয়ে বলা হচ্ছে আবার যে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে। হাস্যকর কথা যে দুনিয়াতে কত প্রকার হতে পারে, একদিক দিয়ে নবীর দুশ্মন আবার শিরিক বেদাত যে করে, নবীর নাম বিক্রি করে যারা বেদাত করে তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে, চিন্তা করেন, পাশাপাশি আবার বলে যে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দিব, তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দিবে।
এই জাতীয় কথাগুলা যারা বলে এরা বুঝায় যে উনি অনেক ধর্ম বুঝে, জ্ঞান বুঝে, অনেক জ্ঞান আছে এরকম বুঝায়। বুঝায় কি, মানে আমার অনেক জ্ঞান আছে, খুব জ্ঞান রাখে এরকম বুঝায়। ওই জাতীয় জ্ঞানী যারা আছে তাদেরকে এ কথা বলে দেওয়া যায় সুন্দরভাবে। অন্যান্য লাইনে অনেক বড় জ্ঞানী হলেও আমাদের মাদ্রাসার প্রাথমিক পর্যায়ের 2-3 বছরে যে ছাত্রগুলো আছে এদের সামনে বসার মতো ধর্মীয় জ্ঞান তাদের নাই, অন্যদিকে জ্ঞান আছে। না হয় আপনি বুঝেন কি কথা বলে, নবীকে শেষ নবী মানে না যারা, শিরিক বেদাত করতেছে যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে, আবার বলতেছে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে। তো এই জাতীয় কথাবার্তাগুলা যারা বলে তাদেরকে কিছু বিষয় স্পষ্ট থাকা দরকার। সেটা হলো আমরা এখানে এই শোলাকিয়া মাঠে এখন যারা আছে, আমার বয়ান যারা শুনছে মুসলমান, আমরা কোনো আল্লাহর ওলির দুশ্মন না, কোনো আল্লাহর ওলির বিরোধী আমরা না। তবে কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে শিরিক যদি কেউ করে, বেদাত যদি কেউ করে, কেউ যদি গঞ্জিকা সেবন করে, কেউ যদি গাঁজা সেবন করে, গাঁজা আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, আর কেউ যদি গাঁজা খায়, আমরা ওই শিরিকের বিরুদ্ধে, আমরা ওই বেদাতের বিরুদ্ধে, ওই গাঁজার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, আমৃত্যু আমরা এগুলার বিরুদ্ধে থাকবো। তাহলে আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, আল্লাহর ওলির কবর জিয়ারত করা হবে এর বিরুদ্ধে, আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, কেউ যদি আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসায়, এই শিরুকের বিরুদ্ধে আমরা, এই বেদাতের বিরুদ্ধে আমরা, এই মেলার বিরুদ্ধে আমরা, এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার। শিরিক বেদাত কুফর গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার থাকবে। তো এই বিষয়টা না অনেকে গুলায় ফেলছে, গুলায় ফেলে আমাকে আপনাকে আমাদেরকেও শত্রু বানাচ্ছে, আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু, আমরা সম্প্রীতি চাই না, এমনটা বুঝায়, এরকম একটা ভাবসাব। সহি বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবির গির্জার মধ্যে অনেকগুলো ছবি দেখছে। ছবি গির্জা বলতে আমাদের মাথায় কি আসে, একটা ধর্মের এবাদত খানা, একটা ধর্মের মানুষের কি খানা, এবাদত খানা, গির্জা, তো এগুলো একটা ধর্মের মানুষের এবাদত খানা। তো এই এবাদত খানার মধ্যে দেখে কি, তাসাবির ছবি, মূর্তি। নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে জানাইলেন, হুজুর আমরা হাফসায় একটা গির্জা দেখলাম, এবাদত খানা দেখলাম, এবাদত খানার মধ্যে দেখি কি ছবি মূর্তি এগুলা দেখলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মাসজিদা। নবীজি বলেন এরা হলো তারা, একদল মানুষ ছিল তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয় কবরের উপর তারা একটা সেজদার স্থান বানাইতো, নাউজুবিল্লাহ, যেখানে কবর দিস উপরে একটা সেজদার স্থান বানায়। ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, ওই মানুষগুলা আল্লাহর ওলি মারা যাওয়ার পর কবরের উপরে একটা সেজদার স্থান বানিয়েছে, আর ওই সেজদার স্থানের ভিতরে নিচে আল্লাহর ওলির কবর, আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহর ওলির মূর্তি। তাহলে নিচে আল্লাহর ওলির কবর, উপরে হলো এবাদতখানা, আর এবাদতখানার ভিতরে আল্লাহর ওলির মূর্তি ছবি।
নবীজি বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরা হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা, যারা আল্লাহর ওলিদের কবরের উপরে সেজদার স্থান বানায়, আবার যদি এটার মধ্যে মূর্তি বসায়, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এজন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না। আমাদের ইবনে শাইখুল হাদিস, উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন, আল্লাহর কি কুদরত 90 ভাগ মূর্তি না করা, আল্লাহর কি কুদরত দেখেন, উনি মাত্র দাবি করছে কয়টা, একটা। এখন আল্লাহ তালা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা, শুনলা না কথাটা, যাও এখন 90 ভাগ শেষ, 10 ভাগও থাকবে না ইনশাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নিচে আল্লাহর ওলির কবর, উপরে আল্লাহর ওলির ওই কবরের উপরে সেজদার স্থান বানায়, আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয়, এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলি না আউযুবিল্লাহ। হাদিসের কিতাব মুসনাদ আহমদ, এই কিতাবের মধ্যে আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল سمعت النبي صلى الله عليه وسلم يقول ان من شرار الناس من تدركهم الساعه وهم احياء والذين يتخذون القبور مساجدا رسول الله صلى الله عليه وسلم বলেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই জাতি, এক নম্বর যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কেয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি, যারা দুনিয়াতে থাকবে আর কেয়ামতটা তাদের উপরে ঘটবে এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওয়াল্লাযীনা ইত্তাখিযূনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন তো, কবরকে সেজদার স্থান যারা বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর ওলিদের কবরের মর্যাদা রক্ষা হবে, আল্লাহর ওলিদের কবর মাজারকে যখন শিরিক বেদাত মুক্ত করতে পারবো, গাজা সেবন গাজার আসর মুক্ত করতে পারবো, আর কবরকে 435 নম্বর হাদিস, এই হাদিস আচ্ছা, এই হাদিসটার আগে আরেকটা শোনাই, মুসলিম শরীফেরটা আগে বলি, এরপর বুখারিটা বলি। সহি মুসলিমের একটা বর্ণনা, নবীজি ইন্তেকালের 5 দিন আগের বর্ণনা, কয়দিন আগের, বুখারীর যে হাদিসটা শোনাবো এটা হলো ইন্তেকালের দিনের হাদিস, এই জন্য আগে আমরা ইন্তেকালের 5 দিন আগেরটা শুনে আস। সহি মুসলিমের বর্ণনা, 1000 আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের মধ্যে কোনো খলিল বানানো থেকে, অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। তাহলে আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রসুলুল্লাহ, সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ, রসুলুল্লাহ, খলিলুল্লাহ। এই কথা বলার পর নবীজি বলেন, তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদা, আমার উম্মত তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানা বানা, আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি। তাহলে ইন্তেকালের 5 দিন আগে কবরকে সেজদার স্থান বানাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গিয়েছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা না হইলেও পৃথিবীতে হয়নি? বাংলাদেশে না হইলেও পৃথিবীতে হয় তো? বাংলাদেশেও হয়। তাহলে এই যে এই জিনিসটা বলে, বাংলাদেশে কি কবর কেন্দ্রিক সেজদা হয়? আমরা কি কবরের বিরুদ্ধে না কবরের সেজদার বিরুদ্ধে? এই বিষয়টা আমরা মানুষের বুঝাইতে পারতেছি না। এই বয়ান করলে আমাদেরকে বলে আমরা ওলিদের দুশ্মন, এটা কথাটা দেখেন কত ভয়ঙ্কর কথা। আমরা তো আল্লাহর ওলিদের দুশ্মন না, আল্লাহর ওলির কবরে যদি কেউ সেজদা দেয় ওই শিরিকের দুশ্মন আমরা।
এবার বুখারীর বর্ণনা শুনেন, 435 নম্বর হাদিস। মুসলিমের হাদিসটা হলো নবী ইন্তেকালের 5 দিন আগের, আর বুখারীর হাদিসটা হলো রসুল ইন্তেকালের দিনের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমূর্ষ অবস্থা হলো, নবীজি কি করলেন? মুমূর্ষ অবস্থায় তাফিকায়া তারাহু খামিসাতান আলা ওয়াজহিহি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড় দিয়ে নিজের চেহারা মুবারক ঢাকলেন। নবী ইন্তেকাল করবেন ওই মুহূর্তে একটা কাপড় দিয়ে নিজের চেহারা মুবারক ঢাকলেন। নবীজির যখন প্রাণটা বের হবে হবে অবস্থা, ওই মুহূর্তে কাশাফাহা আন ওয়াজহিহি, ওই মুহূর্তে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে নিলেন। নবীজির যখন মুমূর্ষ অবস্থা তখন চেহারায় কাপড় রাখলেন, আর যখন প্রাণটা বের হবে তখন কাপড়টা সরাইলেন, সরায়া বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করেছে, সেজদার স্থান বানিয়েছে। ইউহাযযিরু মা সানাউ, নবী নিষেধ করে যাচ্ছে, সতর্ক করে যাচ্ছে, উম্মত আমার ইন্তেকালের পরে কিন্তু আমার কবরকে আবার তোমরা সেজদার স্থান বানাবা না, অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে, এই জাতীয় কাজকর্ম কিন্তু তোমরা করবা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক সেজদা শিরিক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, কবর কেন্দ্রিক, সবাই বলেন কবর কেন্দ্রিক, মেলা বসানো যাবে না, কবর কেন্দ্রিক কি বসানো যাবে না? এখন কথা হলো, যারা অতীতে বসানোর পক্ষে ছিলেন বা বসাইতো, রবিউল আউয়াল মাস আসলে বসাইতো, আমি দলিল দিই, দলিল দেওয়ার পরে তো আপনি বসানোর কথা না, দলিল দিয়ে পারলে চ্যালেঞ্জ করেন। কবর কেন্দ্রিক মেলা যে নিষেধ, এটা যদি দলিল থাকে তাহলে কেন বসাবে মেলা? এটা যদি নিষেধ, আবু দাউদ 2042 নম্বর হাদিস, কোন কিতাব, কত নম্বর হাদিস? 42 নম্বর হাদিস, 2042। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا, رسول الله صلى الله عليه وسلم বলেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না, যেই ঘরের মধ্যে নফল নামাজ না হয়, যেই ঘরের মধ্যে জিকির না হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপরে নবী বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করবা না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসবের স্থানে পরিণত করবা না। আমাদের নবীজির চেয়ে বড় পীর দুনিয়াতে কেউ আসে নাই, আসবেও না। আমাদের নবীজির চেয়ে বড় শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পৃথিবীতে একজন মানুষের যত ভালো উপাধি লাগতে পারে সব আমার নবীর জন্য। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ উপাধিধারী পৃথিবীতে আসে নাই, আসবে না, আসা সম্ভব না। তার কবরকে কেন্দ্র করে যখন মেলা বসানো জায়েজ নাই, হারাম, অতএব অন্য কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম, জায়েজ নাই, ওই মেলা বসানোর বিপক্ষে আমরা, আল্লাহর ওলির কবরের বিপক্ষে না আমরা। এখন এই দেখেন যে আমি বয়ানটা করলাম না, অনেকে দেখবেন এরকম বলতে পারে, এ এটা নবীদের অলিদের দুশ্মন বলতে পারে। আপনি বলেন আমি কি অলির কবরের দুশ্মন, নবীদের অলিদের কবরের দুশ্মন? তাহলে কবর কেন্দ্র করে মেলা, কবর কেন্দ্র করে শিরিক, কবর কেন্দ্র করে বেদাত, কবর কেন্দ্র করে সেজদা, এগুলার বিরুদ্ধে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের এই দেশ থেকে যেন আল্লাহ সমূলে বেদাত এবং শিরিককে আল্লাহ দূর করে দেয়, আমরা দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আমাকে মহব্বত করতে চাও তো কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করবা না, বরং কি করবা, ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দরুদ পড়বা, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো যেখান থেকে দরুদ পড়ো তোমাদের দরুদ ওই মুহূর্তে আমার কাছে পৌঁছে যায়। তাহলে আমরা বেশি বেশি দরুদ পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন কবর সামনে রেখে, কবর সামনে রেখে
নামাজ পড়া যাবে না। অনেক মসজিদের মাঝখানে কবর, মসজিদের মাঝখানে কেন করছেন? আবেগে করে নিস, মসজিদের মাঝখানে কবরটা আবেগে করে ফেলছে। তো কেন আবেগে করলেন? আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারলেন না? তো আপনি কবর করছে, এটা মাঝখানে করে ফেলছে। যদিও মুসলমানরা কবরকে সেজদা করে না, যারা মসজিদে নামাজ পড়ে ওদের মনে কখনো কবরের সেজদা করার উদ্দেশ্য না, কিন্তু আপনি এই কামটা কেন করলেন? আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না, কবরের উপর বসবা না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না, তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়বা না। অনেক মসজিদে ওই অনেক আগে থেকে কবর, অর্থাৎ আপনার 30-40 বছর ধরে কবর, এখন এই মসজিদকে সম্প্রসারণ করবে এলাকাবাসী, তো কি করে? মহব্বতে হজরতের কবরটা মাঝখানে রেখে দেয়। তো এই কাজগুলো না করা, এই জন্য মসজিদের মাঝখানে কবর না হওয়া, এটা পাশে হতে পারে, মাঝখানে না হওয়া। যদিও মুসলমান ওই মসজিদে গিয়ে কবরকে সেজদা দেয় না, কিন্তু এরপরে নবী নিষেধ করছে কবর সামনে রেখা তোমরা নামাজ পড়বা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, শিরিক, বেদাত, মেলা ইত্যাদি থেকে হেফাজত করেন। আরবি মাস কি মাস এটা? এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু মানুষ বাড়াবাড়ি করে, বেদাত করে। বলেন কি করে? বাড়াবাড়ি করে, বেদাত করে। এই জাতীয় বেদাতের মধ্যে আমরা পা বাড়াবো না। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে খুব মনোযোগ সহকারে শোনেন। 1 নম্বর, ঈদ কি জিনিস? 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বুঝায়? 3 নম্বর, মিলাদুন নবী মানে কি? 4 নম্বর, নবীজির জন্ম বার কবে? 5 নম্বর, নবীজির জন্ম তারিখ কবে? 6 নম্বর, ঈদে মিলাদুন নবীর ইতিহাস দুনিয়াতে শুরু হইল কিভাবে? 7 নম্বর, নবী তার জন্মদিনে কোনো আমল করেছেন কিনা? 8 নম্বর, জন্মদিন করছে, আমার জানা মতে আপনার দাদাও করছে গত 40 বছর, এটার কি জবাব? 12 নম্বর, বেদাতের মোকাবেলায় সুন্নাহের ব্যাপক প্রচার প্রসারণা চালানোর 1 নম্বর দায়িত্ব হলো যুব সমাজের। কাদের? সুন্নাহের ব্যাপক প্রচারের 1 নম্বর দায়িত্ব কাদের বলতে পারেন? হুজুরদের। হুজুর তো বলতেছি খতিব মসজিদের মধ্যে, আপনারা যদি এবার হুজুরের ওই মসজিদের কথাটা নিয়ে খালি সমাজে সমাজে প্রচার করে দেন তাহলে তো হয়ে গেল। 1 নম্বর, ঈদ মানে কি? একটু মন দিয়ে শোনেন, ঈদ আনন্দ, খুশি, উৎসব প্রকাশ করা। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বুঝায়, এটা আমাদের জানা দরকার। এই ব্যাপারে 3টি হাদিস বলি, মন দিয়ে শোনেন। আবু দাউদের 1134 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন, মদিনাবাসী তখন দুই দিন এমন দুই দিন ছিল যেই দুই দিনে তারা খেলাধুলা করত। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليومان। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই দুই দিন যে তোমরা খেলাধুলা করো, এটা কি, কেন খেলাধুলা করো? তারা জবাব দিল, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা মূর্খতার যুগে এই দুই দিনে খেলাধুলা করতাম, তাই এখনো খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতীতের যে দুই দিনে খেলতা এটা ভুলে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দুই দিনের পরিবর্তে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নামে অতি উত্তম দুটি ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা? আবার বলেন, মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা, নাকি আমরা যেই ঈদ পালন করব সেটা সেরা? নিঃসন্দেহে নবীজিটা সেরা, নবীজির সাথে যারা পড়ছে ওইটা সেরা। এখন অনেক জায়গায় দেখবেন দেয়ালে লেখা,
অথবা অনেক মানুষ আপনাদেরকে বলবে সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন। আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি, আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি, আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয়, আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরা ঈদ। এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা, জবাব হলো না। অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরা ঈদ, আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না। কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি, আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরা ঈদ, আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আপনি খালি আগে এইভাবে বলবেন, যেমন আমরা দুইজন, উনি বলতেছি ঈদ মিলাদুন নবী সেরা ঈদ, আমি বলতেছি নবীরটা সেরা ঈদ, উনি টেনশনে পড়ে গেছে নবীর ঈদ আর ঈদ মিলাদুন নবী কোনটা, তা আমি বলতেছি আপনি কোনটা, তা আমি ঈদ মিলাদুন নবী সেরা ঈদ বলি, মানে কোনটা, ওই যে বারোই রবিউল আউয়ালে আমরা একটু আনন্দ উল্লাস করবো, ঘুরবো ফিরবো, খামু শেষে মিষ্টি ইত্যাদি, যাই হোক যেটা হোক। তো উনি বলতেছে ঈদ মিলাদুন নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ, তা আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরা ঈদ। উনি কয় নবীর ঈদ মানি, আমি বলি নবী যে ঈদ করছে, তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ, আমি বললাম সেটা দুই ঈদ। এখন উনি বলতেছে আমি যেটা করি, আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ, এখন বলে সেরা কোনটা, আমি কই নবীরটা। আমি খালি এই প্রশ্ন করবেন, আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা, টেনশনে পড়ে যাবে, যদি বলে আমারটা তখন টেনশন। এই জন্য যারা বলবে ঈদ মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা, তো তখন সে বলবে নবীর ঈদ সেরা, বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, তাই আপনারটা সেরা না নবীর ঈদ সেরা। এটা হলো ঠান্ডা মাথা বলতে হবে, এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা, তো তুমি চিন্তা টেনশনে করে যাবে, কারণ আশিক রাসুল হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ, তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না, অতএব আমার নবীর ঈদ সেরা ঈদ, এটা আপনিও বললেন আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। বলেন ইসলামী ঈদ কয়টা? সহিহ বুখারীর বর্ণনা 963 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر يصلون العيدين قبل الخطبه. عبد الله بن عمر رضي الله تعالى عنهما বলেন رسول الله صلى الله عليه وسلم ابو بكر عمر তারা সকলেই খুতবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন। বলেন তো খুতবার আগে নবী কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর সিদ্দিক কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কয় ঈদের নামাজ পড়তেন? দুই ঈদের। অতএব ঈদ কয়টা? দুইটা। আবু দাউদের 1148 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন সাল্লাইতু মাআন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غير مرة ولا مرتين العيدين بغير أذان ولا إقامة. جابر ابن سمرة رضي الله تعالى عنه বলেন আমি একবার দুইবার নয় অসংখ্য অগণিত বার আজান এবং ইকামত ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করছি। তাহলে নবীজির সাথে জাবির ইবনে সামুরা সাহাবি কয় ঈদের নামাজ পড়ছে? দুই ঈদের। অতএব ইসলামে মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। তিন নাম্বার কথা, মিলাদুন নবী মানে কি? মিলাদ অর্থ হলো জন্ম, আন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমাদের সমাজে যদি কাউরে বলেন আপনি মিলাদ আছে, যদি বলেন ঘরে মিলাদ আছে, তখন তার মাথায় আসে যে ঘরে গিয়ে কিছু কাজ করতে হবে, করার পর একটা দোয়া আছে, দোয়ার পরে বিরিয়ানি আছে অথবা জিলাপি আছে। আমাদের সমাজে যদি কাউকে বলেন যে ভাই ঘরে মিলাদ আছে, তো আপনি বুঝবেন কি জানেন, ঘরে মিলাদ মানে ওখানে যামু, যাওয়ার পরে কিছু ঘটনা ঘটবে, এরপর হুজুর একটা মুনাজাত দিবে, তারপর হয়তো, এটা কিন্তু আপনার আমি শ্রদ্ধার সাথেই বলতেছি, এটা আবার অন্যভাবে নিয়েন না, মানে আমাদের সমাজে এটারই মিলাদ মনে করে। কিন্তু আমারে যদি কোনো সময় কেউ বলেন হুজুর ঘরে আসেন মিলাদ আছে, তো আমি বলবো মিলাদ আছে তো আমারই নেবেন কেন,
যদি বলে তো কারে নিম, আমি বলবো মিলাদ মানি তো জন্ম, মানে আপনার কি ছেলে হবে না মেয়ে হবে না নাতি নাতনি হবে সেটা তো আমি জানি না। ওই ধাত্রী মা যারা আছে জন্ম নিলে সন্তান জন্মগ্রহণ করার সময় যাদেরকে কাজে লাগে ওই ডাক্তার বাক্তার কাউরে নিয়ে যান ঘরে। না না বুঝা ঠিক বলছেন নি, মিলাদ মিলাদ অর্থ কি? হ্যাঁ সবাই বলেন, তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে আমার ঘরে জন্ম আছে। আপনি যে বলতেছেন আমার ঘরে চরেন মিলাদ আছে মানে কেউ হবে জন্ম নিবে, এই জন্য আগে ক্লিয়ার হতে হবে এটা মিলাদ অর্থ কি। তা আপনি কেন বলেন যে বাসায় চলেন মিলাদ আছে, মিলাদ মানে জন্ম আছে, কেউ আপনার নাতি হবে? অনেক মানুষ এই কথা নিয়ে আমাদের সাথে তর্ক করছে, যার ভাই মিলাদ অর্থ তো জন্ম, তা আপনি কেন এটার অন্য কিছু বুঝবেন? আপনারা বিভিন্ন ব্যানারে লেখেন মিলাদ মাহফিল মানে জন্ম, কারো জন্ম মাহফিল হবে এখানে? লেখে মিলাদ মাহফিল মানে জন্ম মাহফিল, যদি বলেন হ্যাঁ জন্ম মাহফিল তাহলে লেখেন মিলাদ মাহফিল। মিলাদ মাহফিল অর্থ যদি হয় জন্ম মাহফিল মানে একজন এই মঞ্চে জন্ম নিবে, এটা যদি হয় সমস্যা নেই লেখেন। বলেন দোয়া অনুষ্ঠান, বলেন সবাই দোয়া অনুষ্ঠান, দোয়া মাহফিল। হ্যাঁ এটাই বলতেছি আমি, মিলাদ অর্থ কি? সবাই বলেন মিলাদ অর্থ কি? তাহলে মিলাদুন নবী অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আজকে থেকে যদি কেউ আপনাদেরকে বলে মিলাদ মানেন, আমার সাথে জবাব দিবেন বলেন জন্ম অর্থে মিলাদ মানি। আমার জিজ্ঞাসা করেন সবাই মিলাদ মানেন, জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানি। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি মিলাদ মানেন? এই পুরাটা বলবেন হ্যাঁ জন্ম অর্থে মিলাদ মানি, কারণ ও যদি বলেন মিলাদ মানি তার ওর মাথায় তো এটা আসবে কিছু হবে ঘরে গিয়ে এরপরে তারপর শেষে জিলাপি দিবে এরকম না। তাহলে মিলাদ মানেন, জন্ম অর্থে মিলাদ মানে তো মিলাদুন নবী অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। চার নম্বর কথা, নবীজির জন্ম বার কবে? মুসনাদে আহমদ চার নম্বর খন্ড 172 নম্বর পৃষ্ঠা, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। পাঁচ নম্বর আলোচনা, নবীজির জন্ম তারিখ কবে? এটা সবাই একটু মন দিয়ে শোনেন। কেউ বলেন নবীজির জন্ম তারিখ 2 রবিউল আউয়াল, কেউ বলেন 8 রবিউল আউয়াল, কেউ বলেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন নবীর জন্ম 10 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 17 রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে নবীর জন্ম, কেউ আবার বলেছেন রমজানের 12 রমজান নবীর জন্ম। এটা কিন্তু নতুন শুনছি একদম, হ্যাঁ 12 রমজান নবীজির জন্ম। একটা কথা আপনারা আমার সাথে একমত হবেন আশা করি, যে নবীজির জন্ম নিয়ে মতভেদ আছে এই ব্যাপারে আমি আশা করি একমত হবেন। কি আছে? মতভেদ আছে। আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাই আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে তিনি সবগুলো তারিখকে উনি দুর্বল প্রমাণিত করে গুরুত্ব দিয়ে তিনি তিনটা তারিখ আলোচনা করেছেন। কয়টা? 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। 2 রবিউল আউয়ালের আলোচনাটা একটু মন দিয়ে শুনেন। মোহাম্মদ ইবনে সাদ তবকাত ইবনে সাদের মধ্যে আনছে, তিনি তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন, ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেছেন। একটু সামনে আসেন, আমার দিকে তাকান, এই যে এদিক তাকান সবাই, এই উনি হলেন আমার উস্তাদ, ওনার থেকে আমি একটা বর্ণনা করেছি, আমি ওনার ছাত্র, আবার আমার আমি তার কাছে বর্ণনা করছি, তিনি আমার ছাত্র, তাহলে তার উস্তাদ আমি আর আমার উস্তাদ তিনি, এতটুকু বুঝছেন সবাই? এটাকে বলে সূত্র। বলেন কি বলে? তাহলে সূত্রে তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র, আবার আমি তার উস্তাদ, তিনি আমার ছাত্র, এগুলো সূত্র। তার উস্তাদ আমি, আমার উস্তাদ তিনি, এটাকে বলা হয় সূত্র। সূত্রে দুইজন আছে, একজনের নাম ওয়াকিদি আরেকজনের নাম আবু মাশার। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের লেখক ইবনুল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার কিতাব তাকরিবুত তাহজিবের মধ্যে তিনি আনছেন এই ওয়াকিদি, যিনি বর্ণনাকারী ওয়াকিদি, তার ব্যাপারে আনছে মাতরুকুন মাআসিআতি ইলমিহি, যে ওয়াকিদি তার অনেক এলেম আছে, এলেম থাকার পরেও তার বর্ণনা পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা যায় না। আর ওই যে আবু মাশার তার ব্যাপারে বলছে দঈফুন ফির রিওয়ায়া, তিনি বর্ণনা করার ক্ষেত্রে দুর্বল। তারা এই সূত্রে বর্ণনা করেছেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, লিলাইলাতাইনে খালাতা মিন শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখে। এটা তাদের সূত্রে, কার? ওয়াকিদি এবং আবু মাশার।
তাহলে ওয়াকিদি যিনি সূত্রে আছে তিনি পরিত্যাজ্য, তার বর্ণনাতে থাকার কারণে দুই রবিউল আউয়ালের বর্ণনাটিও দুর্বল, এটা গ্রহণ করা যায় না। এটা আপনারা আলেম ছাড়া অন্যরা বুঝছেন তো সবাই? সূত্রে দুইজন ব্যক্তি আছে যাদের উপরে কথা আছে, কথা থাকার কারণে তাদের সূত্রে দুই রবিউল আউয়ালের বর্ণনাটি গ্রহণ করা যায় না, তাই দুই রবিউল আউয়াল বাদ। রয়ে গেল আটই রবিউল আউয়াল এবং বারোই রবিউল আউয়াল। আমার সাথে একটা কথা সবাই বলেন তাহলে মনে থাকবে, বলেন হস্তি বাহিনী কাবায় যে বছর হামলা চালায়, ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত। তাহলে যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর কাবায় হস্তি বাহিনী হামলা চালায়, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একমত? এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত। এবার বলেন কাবায় হামলা চালানোর 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। বলেন তো কাবায় হস্তি বাহিনী হামলার কয়দিন পর নবীর জন্ম? এবার হিসাবটা আমরা বের করে নিই। মহররম মাসের 13 দিন বাকি থাকতে কাবার উপর হামলা হয়, তাহলে মহররমের 13 দিন পেয়ে গেলাম। পরের মাস সফর মাস, সফরের 30 দিন নেন, মহররমের 13 দিন 43 দিন। রবিউল আউয়াল মাস হলো সফর মাসের পরের মাস, রবিউল আউয়ালের 7 দিন যাওয়ার পর এরপর সূর্য ডুবার সাথে সাথে হয়ে যায় আটই রবিউল আউয়াল। তাহলে আগের 43 আর পরের 7, এ হলো 50 দিন। এর মানে কাবায় হামলা চালানোর 50 দিন নবীর জন্ম মানে আটই রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করছেন। কাবায় হস্তি বাহিনী হামলা চালানোর 50 দিন পর নবীজির জন্ম। তো কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীর জন্ম হিসাব করলে বের হয় আটই রবিউল আউয়াল। পৃথিবীর বিখ্যাত ওলামায়ে কেরাম, বিশুদ্ধ ওলামায়ে কেরাম, নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের অভিমত হলো আল্লাহ রসুলের জন্ম আটই রবিউল আউয়াল, এই কথাটি বিশুদ্ধ। গাণিতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম নয় রবিউল আউয়াল। এজন্য মনে রাখবেন আট অথবা নয়, বলেন আট অথবা নয়, এই দুই তারিখে আল্লাহ রসুলের জন্ম, এই কথাটি বিশুদ্ধ তবে প্রসিদ্ধ নয়। আট অথবা নয় রবিউল আউয়াল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্ম, এই কথাটি বিশুদ্ধ তবে কি নয়, প্রসিদ্ধ নয়। এবার আমার সাথে বলেন বারোই রবিউল আউয়াল, নবীজির জন্ম, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। তাহলে আট নয় বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়, আর বারো তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কোরআনের 6,666টি আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়, 6,236টি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। বললাম কোরআনের 6,666টি আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়, 6,236টি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। বিষয়টা এবার আসেন বারোই রবিউল আউয়ালের এই বর্ণনা কারা করছে। আন সাঈদ ইবনে মিনা, আন আফফান ইবনে মুসলিম, আন জাবির ইবনে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول। সাঈদ ইবনে মিনা, ওই আবার আমার দিকে তাকান সূত্র, এ আমি হলাম ছাত্র সাঈদ ইবনে মিনা, এই উস্তাদের নাম আফফান ইবনে মুসলিম, তাদের সূত্রে বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বারোই রবিউল আউয়াল। মজার ব্যাপার হলো সূত্রে যিনি ছাত্র তার নাম কি? সাঈদ। বলেন সূত্রে ছাত্রের নাম কি? উস্তাদের নাম আফফান। বলেন সূত্রে ছাত্রের নাম? উস্তাদের নাম? আবার ছাত্রের নাম? উস্তাদের নাম? কোন বর্ণনার সূত্র এটা? বারোই রবিউল আউয়াল। মজার ব্যাপার হলো সাঈদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী, আবার উস্তাদ যিনি আফফান তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী। তাহলে প্রশ্ন এসে যায় বারোই রবিউল আউয়ালের সূত্রে সাঈদও নির্ভরযোগ্য, উস্তাদ আফফানও নির্ভরযোগ্য হলে বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়? বারোই রবিউল আউয়ালের বর্ণনায় সাঈদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য, আবার উস্তাদ আফফান তিনিও নির্ভরযোগ্য। তো প্রশ্ন এসে যায় নির্ভরযোগ্য মানুষগুলার সূত্রে থাকার পরেও বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়? আপনারা আমার দিকে তাকায় যদি বয়ানটা শুনেন সহজে বুঝবেন কেন নির্ভরযোগ্য না বর্ণনাটা। দেখেন ছাত্রের নাম কি?
সাঈদের জন্ম 130 হিজরির পরে। বলেন সাঈদের জন্ম কবে? তাহলে ভাই ছাত্রের জন্ম কবে? 130 হিজরির পরে। বলেন ছাত্র সাঈদ যিনি তার জন্ম কবে? ওস্তাদের নাম কি? আফফানের মৃত্যু 110 হিজরিতে। আবার মন দিয়ে শুনেন, ওস্তাদ 110 হিজরিতে মারা গেছে, ছাত্র 130 হিজরির পরে জন্ম। ওলামা হযরতরা বুঝে ফেলছেন, অন্যরা মন দিয়ে আবার শুনেন, ওস্তাদ 130 হিজরিতে মারা গেছে, ছাত্রের জন্ম 130, ওস্তাদ 110 হিজরিতে মারা গেছে, তারও প্রায় 20 বছরেরও সময় পরে ছাত্রের জন্ম। কি বোঝা গেল? তারা ছাত্র ওস্তাদি না। এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র। বলেন কি বলা হয়? তাহলে ওস্তাদ আর ছাত্র আসলে কি তারা ওস্তাদ ছাত্র? এটাকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র, আরবিতে বলা হয় ইনকিতা, আর ইনকিতায়ের সূত্রকে বলা হয় মুনকাতি, আর মুনকাতি সূত্র নির্ভরযোগ্য দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। তাই বর্ণনায় দুজন নির্ভরযোগ্য বর্ণনাকারী থাকলেও তাদের পরস্পরের সাক্ষাৎ না হওয়ার কারণে এই বর্ণনাটি নির্ভরযোগ্য নয়। ভাই হুজুররা ছাড়া অন্যরা যারা বুঝছেন তো আপনারা, তাহলে ওস্তাদের মৃত্যু 110 হিজরিতে আর ছাত্রের জন্ম হয়েছে 130 এর পরে, তাহলে এরা ওস্তাদ ছাত্র না, মাঝখানে কোনো ঝামেলা হয়ে গেছে। এই জন্য তাদেরকে আইনা এই সূত্র বানানো হলেও এই সূত্রটি নির্ভরযোগ্য নয়, তাই এই বর্ণনা নির্ভরযোগ্য নয়। এই জন্য 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি এটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়, যদিও অনেকে এটার ব্যাপারে মতামত দিয়েছে। এটা হলো বয়ান করলাম। এলাকায় ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন? যেমন আজকের বয়ানের পরে আগামীকাল এই বিষয়ে হয়তো দুই দলের মধ্যে ঝগড়া হইতে পারে, ঝগড়া থেকে বাঁচার জন্য যেটা করবেন এটা হলো বুদ্ধি। আমার একটু জিজ্ঞাসা করেন, বলেন নবীর জন্ম কবে? জিজ্ঞাসা করেন। এবার ঝগড়া থেকে বাঁচার জন্য উত্তর দিতেছি, দেখেন নবীজির জন্ম 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে যেকোনো একদিন, 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে যেকোনো একদিন। শিওর? হ্যাঁ শিওর। তাহলে এখন আর কেউ আর ঝগড়া করতে পারে, বলবো কন কবে? আপনি বলবেন 8 থেকে 12 মধ্যেই, 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝেই নবীজির জন্ম, এই কথা নিশ্চিত। এটা যদি আপনারে বলে, আমরা তো বললাম 8-এরও বর্ণনা আছে, 9-এরও বর্ণনা আছে, 10-এরও বর্ণনা আছে, 12-এরও বর্ণনা আছে। তো এই জন্য আপনি যদি চান যে না ঝগড়া করবেন না, তখন বলবেন 8 থেকে 12 রবিউল আউয়াল মাঝে যেকোনো একদিন। আপনি টেনশন করেন, আপনি কবে হইলে খুশি হন সেটা বলেন। এ হলো ঝগড়া মুক্ত থাকবেন এইভাবে। এগুলো 6 নম্বর কথা, না 5 নম্বর কথা। 6 নম্বর কথা, ঈদে মিলাদুন নবী কিভাবে শুরু হলো? এটাও আমার সাথে যদি একটু বলতে বলতে পড়াশোনা করে নেন মুখস্থ থাকবে। বলেন 604 হিজরিতে ইরাক দেশে মসুল শহরে বাদশা আবু সাঈদ মুজাফফর জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা করে। কত হিজরি? 604। কত হিজরি? কোন দেশে? শহরের নাম মসুল শহর, বাদশার নাম আবু সাঈদ, বাদশার নাম কি? আর যে হুজুরের বেদাত করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ডওয়ালা দাড়ি টুপিওয়ালা লাগবে। এই জন্য বেদাত যারা করে না, দেখবেন সাইনবোর্ড টুপি দাড়িওয়ালা, এরপরে একটা গাড়ির উপরে উঠবে আর চারোদিকে ফুল টুল দিয়া হেরি খুঁজে পাবেন না। তো এখন কথা হলো, ওই বেদাতের যিনি লিড দিলেন তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, এই তার মাধ্যমে সর্বপ্রথম এই বেদাতের সূচনা হয়। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, কাসিরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা, এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কটু মন্তব্য করতেন, এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতেন। এখন আপনারা তালাশ করে এমন অনেক লোক পাবেন যারা বেদাতিদের নেতৃত্ব দেয়, এরা দলিলে না পারলে সর্বশেষ হক্কানি আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয়। এখন এই গালির সূত্র কোত্থেকে আসছে? এই এলাকার ইমাম সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন, আপনাদেরকে গালি দিলে কষ্ট নিয়েন না। তাদের গুরুজি যিনি বেদাত আবিষ্কার করছে, গুরুর মুখের ভাষা ছিল খারাপ, তাই ওই সূত্রে তাদের অনুসারীদের মুখের ভাষাও খারাপ। এটা কষ্ট নেওয়ার কিছু নেই। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিখছেন, খবীসুল লিসান, মুখের ভাষা ছিল খুব খারাপ, শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকার টাইপের মানুষ ছিল, মুতাহাবিরান, দুর্বল প্রকৃতি, অলস প্রকৃতির মানুষ ছিল, আর খালি আলেমদেরকে গালিগালাজ করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
604 হিজরি পর্যন্ত দুনিয়াতে যেটা ছিল না সেটা আমরা করব না, সেটা করে হঠাৎ এটার নাম দেওয়া সকল ঈদের সেরা ঈদ। যদি কেউ বলে আমরা বলবো আমাদের নবীরটা সেরা ঈদ, যদি বলে সকল ঈদের সেরা ঈদ আমরা বলবো আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ, যদি বলে তাদেরটা সকল ঈদের সেরা ঈদ সুন্দরভাবে এমনি বলবেন আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। সাত নাম্বার মিলাদুন নবী, মানে নবীজির জন্মদিনে কোনো আমল আছে কিনা। সহি মুসলিমের 1162 নম্বর হাদিস, সুইলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আন সৌমি ইয়ৌমিল ইসনাইন, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, নবীজি বললেন ইয়ৌমুন বুলিত্তু ফিহি, সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই এই দিনে আমি রোজা রাখি। তাহলে নবীজি জন্মদিনে কি রাখতেন? সোমবার বছরে একদিন, সেটা হলো 12ই রবিউল আউয়াল। সোমবার কি বছরে একদিন না সপ্তাহে একদিন? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক? হ্যাঁ, এখন থেকে বলবেন নবীজির জন্মদিনের আমল এটা সাপ্তাহিক, প্রতি সোমবার রোজা রাখবা, তাহলে শ্রেষ্ঠ আশিক রাসূলের পরিচয় পেয়ে যাবা। 12ই রবিউল আউয়াল এটা শুধু নবীজির এক বছর কেন্দ্র করে না। এবার আপনারা বলেন নবীজি তার জন্মদিনে কি খাইতেন না রোজা রাখতেন? এখন আপনারাই বলেন এই যে বছরে একটা যেটা হয় এটা কি রোজা রাখা হয়? আমি কিন্তু বলি না, আপনারা বলতেছেন কি করে বলে নবীজি রাখতেন রোজা, আর আপনি কি আপনারাই বলতেছেন, আপনারাই বলেন কি হয়? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন রোজা আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন, এটা কেমন নবীর মহব্বতের পরিচয় দিলেন। আমি আবারও বলছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন। এই শরীয়তের মধ্যে বেদাতের নামে নতুন কিছু আবিষ্কার যারা করে যারা করতেছে অতীতে এখনো ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ বেদাতের। আর ওই কথাটা কিন্তু বেশি প্রচার করবেন, প্রথম যেটা বলছি আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না, কবর কেন্দ্র করে বেদাত কুফুর শিরিক আর মেলার বিরুদ্ধে আমরা। আট নাম্বার জন্মদিন কেন্দ্র করে বেদাত করা যাবে না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবারই করতে নিষেধ করেছেন। ইবনে মাজার 3085 নম্বর হাদিস, নবী বলেন ইয়াকুমুল গুলুওয়া ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তোমরা বারাবারি করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে বারাবারি করার কারণে অতীতের জাতি ধ্বংস হয়ে গেছে, তোমরা এরকম করবা না। নয় নম্বর কেউ যদি বলে নবী তো এগুলা করতে নিষেধ করেন নাই, এক্ষেত্রে আমাদের জবাব হলো নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন। সহি বুখারীর 2697 নম্বর হাদিসে নবী বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা আলাইসা ফিহি ফাহুয়া রদ্দুন, আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। 10 নম্বর কথা, কেউ যদি বলে লাইট ফ্যান এইগুলো তো নতুন আবিষ্কার এগুলোও তো বেদাত, এটার জবাবে আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা আপনারা এখানে যারা আছেন আগামী 100 বছর 50 বছর যদি বাঁচেন, লাইট ফ্যান যদি আগামী 50 বছর নাও থাকে আপনারা কি নামাজ ছেড়ে দিবেন? তাহলে লাইট ফ্যান থাকা না থাকার সাথে আমাদের শরীয়ত পালনের কোনো সম্পর্ক না। ফ্যান লাইট না থাকলেও আমরা ইবাদত করেছি আগে, লাইট ফ্যান থাকলেও এখনো আমরা ইবাদত করতেছি। বোঝা গেল এই নতুন আবিষ্কারগুলা থাকলেও না থাকলেও আমরা ইবাদত করব, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, এজন্য এটা দিয়ে সেটার দলিল দেওয়া যাবে না। 11 নাম্বার সবচেয়ে কঠিন প্রশ্ন, আপনি যখন সর্বশেষ আপনারা বলবে বেটা তোর আব্বাও তো 20 বছর এই বেদাত করছে, আবার আপনারা বলতে পারে তোমার দাদাও এত বছর করছে, এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, ভুল ভুল, আমার 14 দুগুণে 28 গোষ্ঠীও যদি ভুল করে থাকে ভুল 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 কেয়ামত পর্যন্ত ভুল, এটা জবাব দিয়ে দিবেন আপনি। সর্বশেষ কথা 12 নাম্বার, এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন, বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করব, এত বেশি সুন্নাহের প্রচার করব, আমাদের সুন্নাহার প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায়। তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে? এই মাহফিলটা হয়েছে যুব সমাজের উদ্যোগে শোলাকিয়ার, এই যে শোলাকিয়া মাঠে অনেকগুলো গাছ, এই গাছের মধ্যে সুবহানাল্লাহ লেখা থাকতে হবে, আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে, আল্লাহু আকবার, রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে, ডান পাশে হাঁটা সুন্নত, রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা, এটা বলার উপকারিতা কি? যেমন ওনার সাথে আমার দেখা,
আমারে বলতে পারে, আচ্ছা হুজুর সুবহানাল্লাহটা কে লেখলো, কি বলছে আমারে, কি বলছে? উনি কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলছে, জান্নাতে কিন্তু গাছ একটা হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করে, আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লেখলো, আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আবার বলতেছে আল্লাহ আকবার, এটা কে লেখলো? আমাদের উজানি মাদ্রাসায় যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার, এইভাবে প্রচার করা। মসজিদের উজুখানার মধ্যে লেখা থাকতে হবে মেসোয়াক করা সুন্নত। এগুলা লেখার কারণ কি? এই আপনার লেখা দেখা যদি দশজন মেসোয়াক কিনে, তাহলে আপনি প্রচার করার কারণে রসুল সাল্লাল্লাহু সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন 2677 নম্বর হাদিস, একটা সুন্নত প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে, আপনি একজন প্রচার করলেন আর 100 জন আমল করে, 100 জনের সওয়াব আপনার আমলনামা আল্লাহ দিবে। এই জন্য ব্যাপকভাবে আমরা সুন্নাহের প্রচার প্রসার করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যে কোনো ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানত, দ্বিতীয় খণ্ডে পাবেন। আজকের যে আলোচনা বেদাত কুফুর শিরিক, এই আলোচনা মিম্বরের আমানত দ্বিতীয় খণ্ডে পাবেন, অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন। এখানে গাড়িতে ওরা নিয়ে এসেছে মিম্বরের আমানত, যাদের লাগবে 1 থেকে 6 খণ্ড ওদের কাছে আছে, প্রতিটা খণ্ডই আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমি বলবো নিয়ে আপনারা বাসা